হাই ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আপনারা দেখুন, আজকে আমি নিউ রেসিপি করেছি উচ্ছে দিয়ে, কাসুন্দি দিয়ে। আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানান কেমন হয়েছে। আপনারা দেখতে থাকুন এটা কী কী দিয়ে করেছি। হাই ফ্রেন্ড, আমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা উচ্ছে দিয়ে কাসুন্দি দিয়ে। আপনারা বুঝতে পারছে, কাসুন্দি দিয়ে উচ্ছে দিয়ে একটা নিউ রেসিপি করছি। এটা দেখুন কাসুন্দি, বুঝতে পারছেন উচ্ছেটা। এবার উচ্ছেটা আমি কাট করে আপনারা দেখাচ্ছি। উচ্ছেগুলো, দানাগুলো আমি ফেলে দেবো, দানাগুলো পরে ফেলছি, আমি কাট করেছি। এ দেখুন এই সাইজটা কাট করব। দেখুন দানাগুলো সব করে ফেলে দিলাম। দেখুন দানাগুলো সব করে ফেলে দিলাম। এক এক করে সবকটা এরম করে কাট করে নেবো, সবকটা কেটে নেবো। এরম করে আমি দানাগুলো ফেলে দিই। দেখুন দেখুন কিরমভাবে দানাগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি, জলে দিয়ে দেবো। সবকটা দানায় ছাড়িয়ে নিলাম। সবকটা দেখুন কেটে আমি ধুয়ে নিয়েছি। আমি এগুলো এবার আপনার দেখাচ্ছি আমার কী কী লাগছে, কী কী দিয়ে করছি। এই উচ্ছেগুলো সব ধুয়ে প্লেটে নিয়ে নিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা, কাসুন্দি, কাসুন্দি দেখুন এটা দিয়েছি, এই কাসুন্দিটা, বুঝতে পারছেন আপনারা এটা কাসুন্দি, এই কাসুন্দিটা দিয়েছি। এবার আমি এটা আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এবার চলে এসেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসে কড়াই বসালাম, গ্যাসটা অন করে নিলাম। হ্যাঁ, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিচ্ছি, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে এই উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলো ভাজা ভাজা হবে। হ্যাঁ, আমি এর মধ্যে একটু হলুদ দেব, ছোট এক চামচ হলুদ দিলাম। এটা পুরো ভাজা ভাজা হবে, আমি না এটা ঢেকে ঢেকে ভাজবো। গ্যাসটা পরিমাণ মতো নুন দেব, এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
এবার এটাকে আমি ঢেকে ঢেকে ভাজতে হবে, কেন আমার উচ্ছেগুলো সেদ্ধও দরকার। ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। হ্যাঁ, আমার এটা না ঢাকাটা খুলে দেখে নিলাম, দেখুন না ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কাসুন্দিটা দিয়ে দেবো, কাসুন্দিটা দিয়ে দেবো। অল্প লঙ্কা গুঁড়ো দেব, এবার আমি যে বাটিটা আমি কাশ্মীর দিয়ে রেখেছিলাম ওই বাটিতে ধুয়ে অল্প জল দেব। ওই বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিলাম, আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, দেখুন কত টেস্ট লাগে খেতে। শুধু ভাত দিয়ে এটাই খাবেন, আপনার ডাল বলুন তরকারি কিছুই ভালো লাগবে না। অনেকে উচ্ছে খেতে চায় না, বড় মানুষরাও খেতে চায় না, আমি নিজে খেতে চাইতাম না, কিন্তু এটা আমি খাই তাও। আর একটুখানি জল দেবো, খুন্তিটা একটু জল দিয়ে ধুয়ে একটু জল দেবো, একটু জল দিলাম। দিয়ে মধ্যে অল্প দেখুন চিনি দেব, চিনিটা দিয়ে নাড়িয়ে আমি এটাকে ঢেকে দেবো একটু, আবার আবার 2 থেকে 3 মিনিট ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিট ঢেকে দিলাম। হ্যাঁ, আমি এবার ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করলাম, হয়ে গেছে। দেখুন আমি এটা সব প্লেটে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্লেটে ঢেলে নিলাম। হ্যাঁ, রেসিপিটা হয়ে গেছে, এই উচ্ছে দিয়েই বানিয়েছি।